ক্লাস থ্রি, এখন আমরা কম্পিউটার থিওরি ক্লাস করব। তোমাদের বইয়ের তিন পাতা খোলো। প্রথম পাঠ আমরা পড়ব কম্পিউটারের প্রজন্ম। কম্পিউটারের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের উন্নতি ঘটিয়ে আজকের দিনের কম্পিউটার এর রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে কম্পিউটারটাকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু কম্পিউটার যেদিন আবিষ্কার হয়েছিল সেদিন এরকম ছিল না, অন্য রকম কম্পিউটার ছিল। তাহলে এর মাঝখানেও আরও নানা রকমের কম্পিউটার এসেছিল, আর আজ আমরা একটা অন্য রকমের কম্পিউটার পেয়েছি। যন্ত্রাংশের বিভিন্ন অংশের আধুনিকীকরণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল প্রথমত খুব অল্প দামে উন্নত মানের কম্পিউটার তৈরি করা, দ্বিতীয়ত এর আকার হবে খুব ছোট ও বহনযোগ্য এবং এর সঞ্চয় ক্ষমতা ও এর গতি হবে অনেক বেশি। তাহলে এই উদ্দেশ্য নিয়েই কম্পিউটার কিন্তু তার আকার আকৃতি বদলে আজকের এই কম্পিউটার আমাদের হাতে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশের উন্নতির সাথে সাথে কম্পিউটারের আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়। এই পর্যায়ে ধাপে ধাপে কম্পিউটারের গঠনগত ও কার্যগত বিবর্তন ঘটে, অর্থাৎ পরিবর্তন ঘটে। বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এই ধাপগুলিকে পর্যায়ক্রমে পাঁচটি ভাগে ভাগ করা যায় বা হয়। এক একটি ভাগকে কম্পিউটার প্রজন্ম বা জেনারেশন বলা হয়। কম্পিউটার প্রজন্মকে এখনও পর্যন্ত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। নিচে এদের সম্বন্ধে আমরা এবার জানব। দেখো, আলাদাভাবে কলাম করে বলে দেওয়া হয়েছে